তবে সেদিন ওই কালনাগিনীর দংশনে তাকে আমি হত্যা করেছি। কালনাগিনীর দংশন মানে কি বলছো কি তুমি? আমি ঠিকই বলেছি রানীমা, আপনার পুত্র কোথাও পালিয়ে যায়নি, আমি তাকে বিষাক্ত কালনাগিনীর দংশনে হত্যা করেছি। আপনার পুত্র কবেই মরে ভূত হয়ে গেছে। না, এসব কি বলছো কি তুমি? আমার কুমারের কিছুই হয়নি, ও মরতে পারে না। কোকিলা মুরুলের বাড়িতে পৌঁছে যায়। মুরুল মশাই, একটু বাইরে আসুন না। মুরুল মশাই, কে সময়? মুরুল মশাই, আমি কোকিলা। মুরুল বাইরে বেরিয়ে আসে। একি, আপনি আপনি এ সময় আমার বাড়িতে? ও আচ্ছা আচ্ছা, টাকা পয়সা নিয়ে এসেছেন বুঝি। ঠিক আছে, দেন, টাকাগুলো দিয়ে বিদায় হন। আমি পারিনি মুরুল মশাই, অত টাকা জোগাড় করতে আমি পারিনি। কি পারেননি? তাহলে আপনি টাকা না নিয়ে খালি হাতে কেন এসেছেন শুনি। হুজুর, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, এত টাকা কোথায় পাবো? হুজুর, আমি তিন দিন কেন, তিন বছরেও এত টাকা জোগাড় করে দিতে পারবো না। না পারলে আর কি, তোমার বাড়ি আর জমিটা তো আছে, ওটা আমি আমার নামে লিখে নেব, ব্যাস তোমার টাকা পরিশোধ হয়ে যাবে। না না মুরুল মশাই, এরকম করবেন না, ওই বাড়ির জমিটুকু সারাছে আমার আর কিছুই নেই। আপনি যদি ওইটুকু কেড়ে নিয়ে নেন তাহলে তো আমরা পথে বসে যাব। রাজা রানী হাঁটতে হাঁটতে রাজ্য ছেড়ে চলে যেতে থাকে। বেশ অনেকটা পথ হাঁটার পরে এক সময় রানী অনেক ক্লান্ত হয়ে যায়। একি রানী, কি হলো তোমার? তুমি এভাবে বসে পড়লে কেন? কি হয়েছে তোমার? মহারাজ, মহারাজ, আমি যে আর পারছি না, খুব ক্লান্ত লাগছে আমার। রাজাও রানীর কাছে বসে পড়ে। হ্যাঁ রানী, আমারও খুব ক্লান্ত লাগছে, আর তোমার কষ্ট যে আমি সইতে পারছি না। বলছি রানী, চলো চলো আমরা তোমার বাবার রাজ্যে চলে যাই। না না মহারাজ, ষড়যন্ত্রের জালে পড়ে আমরা আমাদের রাজ্য আর সিংহাসন হারিয়েছি, এখন আমাদের কাছে কোনো অর্থও নেই, আর এই শূন্য অবস্থায় গেলে তারা আমাদেরকে বোঝা মনে করতে পারেন, আর তাছাড়া আমার বাবা মা তো বেঁচেও নেই, ভাইয়ের উপরে বোঝা হতে আমি চাই না। তাহলে কি করবে এখন রানী? কোথায় যাবে, কি খাবে? জানি না মহারাজ, তবে এইটুকু জানি যে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আমাদের ভাগ্য যেখানে নিয়ে আমাদেরকে দাঁড় করাবে সেটাই হবে আমাদের ঠিকানা। কিন্তু রানী, তুমি একজন রাজকন্যা, তারপর রানী, এই জীবনে তুমি কখনো এতটুকু কষ্ট করনি, এখন তুমি এত কষ্ট কিভাবে সহ্য করবে? মহারাজ, কষ্ট সহ্য করার কথা বলছেন আপনি, এর থেকেও আমার বড় কষ্ট যে আমি আমার সন্তানকে হারিয়েছি, সেই কষ্টও তো আমি সহ্য করছি, আর এটা তো সামান্য কষ্ট, এটা আমি ঠিক সহ্য করে নিতে পারবো। আসলে রানী, এসব আমারই দোষ, আমি যদি সেদিন সহিনীর কথা না শুনে সূর্যের কথা মেনে নিতাম তাহলে হয়তো আজকে আমার এই দিন দেখতে হতো না। নিজেকে কেন বারবার দোষ দিচ্ছেন মহারাজ, আসলে এসব আমাদের ভাগ্যে লেখা ছিল। ওদিকে রাকেশ রাজসিংহাসন দখল করে নিজেই রাজত্ব চালাতে থাকে। আজ থেকে এই কক্ষেই আমি থাকব, রানীমার কক্ষ এখন থেকে আমার কক্ষ। এরপর যামিনী রানীর প্রসাধন কক্ষে যায় আর দেখতে পায় যে সেখানে অনেক স্বর্ণালঙ্কার সাজানো রয়েছে। এ কি, এ তো রানীমার সব অলঙ্কার, আজ আমি সব অলঙ্কার নিচে পরব, আমাকে খুব সুন্দর দেখাবে। এ কথা বলে যামিনী রানীর সব অলঙ্কার নিজেই পরে নেয়। বাহ, আমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে, যাই রাকেশকে দেখি আসি, ও আমাকে চিনতেই পারবে না।
একি কে কে আপনি? একি রে বাবা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা। দেখ বাবা, আমাকে একদম রানীর মতো দেখাচ্ছে না? রানীর মতো কি আমি জান? আপনি তো এখন এই রাজ্যের রানী মা। আমি জান আপনি এখন খুশি তো? আমি আপনার মনের আশা পূরণ করেছি। হ্যাঁ বাবা রাকেশ, আমি খুব খুশি। আমার এতদিনের আশা আজ পূরণ হয়েছে। আমি রাজপ্রাসাদের মালকিন হতে পেরেছি। সব দাসদাসীরা আমার খেদমত করছে, আর সোনা দানা হীরে জহরত এসবের তো অভাবই নেই। আমি নিজের ইচ্ছা মতো সব কিছু ব্যবহার করতে পারছি। সেনাপতি যামিনীর ঔষধ নিয়ে ফিরে আসে, কিন্তু তার মহলে ঢুকে রাকেশ বা যামিনী কাউকেই খুঁজে পায় না সে। যামিনী, যামিনী, রাকেশ, যামিনী। সেনাপতি তার মহলের সব কক্ষ খুঁজতে থাকে, কিন্তু কাউকে কোথাও দেখতে পায় না। একি, সবাই গেল কোথায়? মহল এভাবে খালি পড়ে আছে কেন? আচ্ছা, ওরা আবার রাজপ্রাসাদে যায়নি তো? হ্যাঁ, তাই হবে। যামিনী হয়তো রানীমার সাথে সময় কাটানোর জন্য গিয়েছে। যাই, আমিও বরং রাজপ্রাসাদে যাই। এই বলে সেনাপতি রাজপ্রাসাদে যায়। ওদিকে দরবেশ বাবা আলো আর রাজপুত্রের বিবাহ সম্পন্ন করে। আলো, সূর্য, আজ থেকে তোমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, তোমাদের ভালোবাসা সফল হয়েছে। ধন্যবাদ দরবেশ বাবা, আজ আপনার জন্যই সবকিছু সম্ভব হয়েছে। হ্যাঁ দরবেশ বাবা, আপনার আর নাগরানির জন্য আমরা একের পর এক বিপদ পাড়ি দিতে পেরেছি, আর আমরা দুজনে এখন এক হয়েছি। আলো, সব থেকে বড় কথা তোমার মনের জোর, সততা আর সাহস তোমাকে এত দূর নিয়ে এসেছে। আলো, সূর্য, তোমরা আমার সাথে এসো। দরবেশ বাবা, আমরা এখন কোথায় যাব? ওদের দুজনের থাকার একটা ব্যবস্থা করতে হবে। এরপর দরবেশ বাবার সাথে সবাই বেরিয়ে যায়। আর একটি কুটিরের সামনে গিয়ে হাজির হয়। আলো, সূর্য, আজ থেকে কিছুদিন তোমরা এই কুটিরেই থাকবে। এটা তোমাদের জন্য নিরাপদ স্থান, আর আমাকে এখন যেতে হবে। তোমাদের কোনো কিছু দরকার হলে আমাকে স্মরণ করবে। ঠিক আছে দরবেশ বাবা। আলো, তোমার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। হ্যাঁ দরবেশ বাবা, বলুন। আজ নয়, আগামী তিন দিন পর আমি আবার আসব। তখন তোমাকে সবটা বলবো। শুধু এইটুকু জেনে রাখো যে তোমাকে বিশাল গুরুদায়িত্বর ভার নিতে হবে। গুরুদায়িত্ব? কি দায়িত্ব বাবা? আমি তিন দিন পরে এসে তোমাকে সবটা জানাবো। নাগরানী, চলো, আমাদেরকে ফিরে যেতে হবে। এরপর নাগরানী আর দরবেশ চলে যায়। ওদিকে তপসীর গুরুজি সোহিনীর সামনে উপস্থিত হয়। গুরুজি, আমি এতটা সময় ধরে আপনাকে ডেকে চলেছি, আর আপনি এখন আমার সামনে এলেন। সোহিনী, আমার অনেক কাজ ছিল, আর সেই কাজ সম্পূর্ণ করে আসতে অনেকটা দেরি হয়ে গেল। আমি সবার ডাকে সাড়া দেই না, আর তাছাড়া তপস্বী তোকে ভালোবাসে, সেজন্য তোর সামনে আমি হাজির হয়েছি। এখন বল, কেন ডেকেছিলিস তুই আমাকে? গুরুজি, আপনাকে এখন আর কিছু বলে লাভ নেই। আমার তপস্বী মাকে তো ওই আলো আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছে, আমি কিছুই করতে পারিনি। সোহিনী, তুই এখন তপস্বীর কথা বাদ দে, তোর কি চাই সেটা বল আমাকে। কি বলছেন কি গুরুজি, তপস্বী মা আপনার শিষ্যা, আর তার কথা বলতেই আপনি এভাবে এড়িয়ে যাচ্ছেন? সে বিপদে পড়লে তো তাকে বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব আপনার, আর আপনি কি না এ কথা বলছেন? দেখ সোহিনী, আমার এখন এসব কথা শোনার সময় নেই। তোর যদি কথা বলার থাকে তাহলে বল, না হলে আমি এক্ষুনি চলে যাব।
না না, গুরুজিকে এখন যেতে দেওয়া যাবে না। তপসীমা এখন নেই, তাই আমি সূর্যের বিষয়ে জানতেও পারছি না। এখন গুরুজির কাছে আমার সবটা জানতে হবে, না হলে আমি সূর্যের কোনো খোঁজই পাবো না। গুরুজি মাফ করবেন, আসলে আমি জানতে চাইছি যে এখন আমার সূর্য কোথায় আছে। আপনি চলে এসেছেন? হ্যাঁ এসেছি, কিন্তু তুমি এরকম রানীর মতো সেজেছো কেন? কেন? আমাকে দেখতে বুঝি সুন্দর লাগছে না? হ্যাঁ সুন্দর লাগছে, কিন্তু কোনো কিন্তু নয়, আসুন আসুন আমার সাথে। এ কথা বলে যামিনী সেনাপতিকে নিয়ে রাজদরবারে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় যে রাকেশ রাজসিংহাসনে বসে আছে। একি রাকেশ, এসব কি অসভ্যতা হচ্ছে? তুমি রাজসিংহাসনে কেন বসে আছো? মহারাজ দেখতে পেলে তোমাকে কঠিন শাস্তি দেবে, এক্ষুনি নেমে আসো। আব্বা হুজুর, আমি রাজা আর রানীকে এই প্রাসাদ থেকে বের করে দিয়েছি, আর আমি এখন থেকে এই রাজ্যের রাজা। সব কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে তো? একি রাজকুমার, আপনার কি হয়েছে? আলো, এই সুখ আর পূর্ণতার মধ্যেও আমার মনটার ভেতর খুব খারাপ লাগছে। কুমার, আমার মনে হচ্ছে আপনার একবার রাজপ্রাসাদে গিয়ে মহারাজ আর রানীমার খোঁজ নিয়ে আসা উচিত। হ্যাঁ আলো, তুমি ঠিকই বলেছ, আর আমি একা নয়, তোমাকেও নিয়ে যাব। তো বন্ধুরা, তাহলে কি সূর্য আলোকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাবে, সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।